बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम शपापू बेदर। मैं आज एक रेसिपी नहीं आसलम, आशा करी सबाई सम्पूर्णता देखें। वास्ट टाइम नहीं मोटे सम्पूर्णता देखार चेष्टा करबें, लाइक देवें, सबसक्राइब करबें, बेशी बेशी शेयर करबें। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম, পটেটো মাশরুম। এটি কোরিয়ান রেসিপি। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে কর্নফ্লোর মিশিয়ে নিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে হাতে নিয়ে একটু গোল করে চেপটা করে একটি চেপটা করে নেবেন। এবার একটা যে কোনো একটা আরসির বোতল দিয়ে একটু চাপ দিলি, বাস হয়ে গেল কোরিয়ান মাশরুম। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব, আপনাদের একটা দেখাতেছি। আমার বানানো হয়ে গেছে। ব্যাস কত অনেক সুন্দর লাগছে সবগুলোকে। আমি পানি গরম করে নিয়েছি, ফুটিয়ে তার সাথে একটু তেল দিয়েছি, সবগুলো সেদ্ধ করে নেব। আপু ভাইয়েরা সবাই লাইক দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে বরফ ঠান্ডা পানি নিয়েছি আমি, এগুলো সেদ্ধ হয়ে গেলে পানির ভিতরে দিয়ে দেব। মিঠিয়ে নিয়েছি ঠান্ডা পানির ভিতরে। উঠানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে আবার একটু সাদা তেল দিয়েছি, একটু রসুন কুচি, কাঁচামরিচ, তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে টমেটো সস দিয়ে দিলাম, একটু লড়াচড়া করে। তারপরে এখন আবার সয়া সস দিয়ে দিলাম। খেতে অসাধারণ লাগে, বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক খেতে অনেক মজা হয়। এখন আমি সব মাশরুমগুলো দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিলাম স্বাদ বাড়ানোর জন্য। ব্যাস হয়ে গেল আমার পটেটো মাশরুম। খেতে অসাধারণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়, নরম সফট। আপনাদের কেটে দেখাচ্ছি। আরো একভাবে করা যায় একটু শেয়ার করলাম, যে একটু তৈল গরম করে নিই, কিছুটা ভেজে নিতেছি এখন। সব উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এটাও খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখ, অনেক সুস্বাদু। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।